এইচপি গ্যাসের সিলিন্ডার 1 কেজি পর্যন্ত কম। গ্রাহক সিলিন্ডার আটক করায় ভোলাহাট থানার পুলিশ সিলিন্ডারটি নিয়ে ডিস্ট্রিবিউটরের হাতে তুলে দিল এবং বলে গেলেন কনজিউমার ফোরামে কেস করার জন্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা থানার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতে হাসপাতাল সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ রায়পুরের মা কমলা এইচপি গ্যাস ভান্ডার এইচপি গ্যাসের বহুদিন ধরে ব্যবসা করে আসছে। এদিন গ্রাহক স্বর্ণলতা ঘরুই গ্যাস বুক করলে গ্যাস সিলিন্ডার দিতে আসে কমলা এইচপি গ্যাস ভান্ডারের কর্মচারী, যার নাম জাহাঙ্গীর। গ্রাহক স্বর্ণলতা ঘরুইয়ের গ্যাসের সিলিন্ডার দেখে সন্দেহ হওয়ায় সিলিন্ডার মাপ করতে বলেন। একটি গ্যাস সিলিন্ডার মেপে দেখা যায় সেখানে প্রায় 1 কেজি কম। পরে আরও দুটি মাপা হয়, তবে সে দুটি একটিতে 100 গ্রাম এবং অপরটিতে 200 গ্রাম কম। আচ্ছা, এ জাহাঙ্গীর, তুমি যে গ্যাসটা নিয়ে যাচ্ছ, তোমাকে কে নিয়ে যেতে বললো? থানায় কে জানিয়েছিল তোমরা? যে পুলিশ এসছে, পুলিশই গ্যাসটা নিয়ে যেতে বললো? কি বললো? গ্যাসটা কি থানায় যাবে না তুমি তোমার নিয়ে যাবে, কিছু বলেছে? মানে থানার মেজাবু বললো তোমাকে গ্যাসটা আনতে? এলাকার মানুষের অভিযোগ, পুলিশ কোনো রকম অভিযোগ না নিয়ে ওই 1 কেজি কম সিলিন্ডারটি পুনরায় ডিস্ট্রিবিউটরের হাতে তুলে দেয়। যেটি পুলিশের বাজেয়াপ্ত করার কথা, সেটি পুলিশ বাজেয়াপ্ত না করে ডিস্ট্রিবিউটরের হাতে তুলে দেয় এবং এলাকার মানুষকে জানায় যে কনজিউমার ফোরামে গিয়ে অভিযোগ জানানোর জন্য। এক্ষেত্রে পুলিশের তরফ থেকে বলা হয় যে তাদের এই বিষয়ে কিছুই করার নেই। ঘটনা ঘটেছিল গ্যাসটা আমি সন্দেহ করে মাপ করি, মাপ করার পরে গ্যাসটা 1 কেজি কম হয়। তারপরে আরও একটা ছিল, সেটাও মাপ করলাম, সেটাও 200 গ্রাম কম। গ্যাসটা এখানে লোকজন জড়ো হয়ে যায়, জোড়ার পরে গ্যাসটা এখান থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায়। এবারে অন্য জায়গা থেকে ওনারা এসে কী বলা করে এই গ্যাসটা নিয়ে চলে গেল। কেন আমরা পয়সা দেবো? আমরা তাহলে বারবার তাহলে এরকম দিচ্ছে আমাদের, কেন আমরা গ্যাসটা কম নেবো? কেন ন্যায্য পয়সা দেবো, আরও গ্যাস কম নেবো কেন? 1 কেজি করে কম হচ্ছে একটা গ্যাসে? আপনারা এর আগে দেখেছেন কোনো দিন? না, এর আগে আমরা সন্দেহ হতো মাঝে মাঝে, কিন্তু ও দিয়ে চলে যেত, আমরা তাতে মাফ করতাম না। আজকে আসতে ওর সামনেই ওকে দিয়েই মাফ করানো হলো, মাফ করানো হতেই গ্যাসটা কম হলো 1 কেজি। আপনার নাম? আমার নাম স্বর্ণলতা ঘরুই। আপনার নামে বইটা? হ্যাঁ, আমার নামে বইটা। কী ছিল ঘটনাটা? আমার গ্রামের একজন বৌদি বরাবরই গ্যাস নেয়, এখন গ্যাসের যে দিতে আসে সে তাকে সন্দেহ হয়েছে যে গ্যাসগুলো মনে হয় একটু কম আছে। তারপর প্রথমে একটা সিলিন্ডার মাপতুম দেখা গেলো যে 1 কিলো সর, পরপর সন্ধ্যায় আরও দুখানা মাপলো, একটা 100 গ্রাম, একটা 200 গ্রাম সর। তারপরে ওই গ্যাসগুলো কি আরও অনেক গ্যাস নিয়ে এসেছিল? হ্যাঁ, ও ভানা করে মিনিমাম তো অনেক, একটা মেশিন ভ্যান, মোটর ভ্যান, তাকে যতগুলো ধরে সিলিন্ডার ততগুলো নিয়ে এসেছিলো ডিস্ট্রিবিউটার। সবগুলো মাপাও হয়নি? না, সবগুলো মাপা হয়নি, 3 সময় মাপা হয়েছে, তার মধ্যে একটা 1 কিলো আর পরের দুটো হচ্ছে 100, একটা 200 গ্রাম কম। আপনার কী মনে হয় এটা থেকে? এটাতে কী বলবো, যে কোম্পানি যে এই যে এইচপি দেখলাম যে এইচপি কোম্পানি, এদের কী ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না। সিলিন্ডারের গায়ে 1 লেখা আর ওজনে কম হচ্ছে এই যেমন। আপনার নাম? আমার নাম অরুণ কুমার সিং। আপনি যে আজকের গ্যাস নিলেন, গ্যাসটা মাপ করে কী বুঝলেন? কম হয়েছে। কত? 200 গ্রাম কম একটা, আর একটা হচ্ছে 100 গ্রাম কম। এরকম কি বারবার এরকম আসে? মেপে দেখা হয় না? মেপে দেখা হয়নি, আজকের একটা সন্দেহ মনে করে মাপলাম। মানে ওই, হ্যাঁ, মেপে দেখা গেল যে দুটোই গ্যাস, আগে একটা নিয়েছি এখন একটা নিয়েছি, খরচ করা হয়নি আগেরটা। একসঙ্গে দুটোই সিল করা আছে দেখছি। হ্যাঁ, সিল করাই আছে, দুটোই একসঙ্গে মেপে দেখলাম পরপর করে, 100 গ্রাম একটা কম, একটা 200 গ্রাম কম। আপনি তো গ্যাস সাপ্লাই করতে এসছেন, বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছেন, কাদের গ্যাস এটা, কোথা থেকে আনেন আপনি? মা কমলা এসপি। মানে এটা দক্ষিণ রায়পুর? হ্যাঁ, দক্ষিণ রায়পুর। এই যে গ্যাসটা কম হচ্ছে কেন, কি মনে হয় আপনার? কি মনে হবে, ওখান থেকে তো গাড়ি থেকে ডাইরেক্ট নিয়ে আসা হচ্ছে, ওখান থেকে তো মাপ করে নিয়ে আসা হচ্ছে। কেন কম হচ্ছে মানে আপনার কিছু জানা নেই? আপনি কি এরকম সমস্যার সম্মুখীন হয়েছে কোনো দিন, যে গ্যাস কম হয়, এ হয়? কেউ বলেছে আপনাকে? না না।
দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু মল্লিক, টাইমস বাংলা।